করোনা মহামারীর জন্য মাঝখানে 2 বছর বন্ধ ছিল খার্চি পূজা ও মেলা, তাই এবছর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকায় বৃহস্পতিবার মহা আড়ম্বরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হল চতুর্দশ দেবতা মন্দিরে খার্চি পূজা ও মেলার। এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী রামপদ জমাতিয়া ও বিধানসভার অধ্যক্ষ তথা মেলা কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রেম কুমার রিয়াং ও পশ্চিম জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন সহ আরও অনেকে। অনুষ্ঠানে বিধানসভার অধ্যক্ষ তথা মেলা কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী বলেন, আমরা একটা সময়ে ভাবতে পারিনি যে একটা সময়ে আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারব। সকলেই প্রাণপণে ঈশ্বরের কাছে আশীর্বাদ চেয়েছি, সেটা চতুর্দশ দেবতাই হোক আর ত্রিপুরেশ্বরই হোক। আমরা একটা সময় ভাবতেও পারিনি যে আবার আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারব। সবাই প্রাণপণে ঈশ্বরের কাছে আশীর্বাদ চেয়েছি, চতুর্দশ দেবতাই হোক মা ত্রিপুরেশ্বরী হোক, যে আমাদের রক্ষা করো, আমাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দাও, আমাদের হাসি আনন্দ সুখ দুঃখ যেভাবে আমরা পৃথিবীতে এসে নিতে পারি সে কাজে আমাদের আশীর্বাদ করো। ঈশ্বর মুখ তুলে চেয়েছেন, যদিও মাঝখানে লক্ষ প্রাণের বিনিময়ে প্রশাসন আরক্ষা দপ্তর আমাদের গবেষক বৈজ্ঞানিক আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের রাজ্যের জোট সরকার সবার সম্মিলিত প্রচেষ্টায় দুটো জিনিসের মধ্যে আমাদের চ্যালেঞ্জ ছিল যে এই কোভিডের মধ্যে মানুষের কাজ বন্ধ, ছোট ছোট দোকানিরা ছোট ছোট আয়ের মানুষ যারা তারা রোজগার হারিয়েছিল তাদেরকে কি করে দুবেলা দুমুঠো অন্ন সংস্থান করে বাঁচিয়ে রাখা যায়। সেই সঙ্গে কোভিড মহামারী অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে মন্ত্রী রামপদ জমাতিয়া বলেন, এই পূজা দ্বাপর যুগ থেকে শুরু হয়েছিল, কারণ মহারাজ ত্রিলোচন কুরুক্ষেত্রের যুদ্ধে অষ্টম দিবসে তিনি অংশগ্রহণ করেছিলেন। আমাদের এই পূজা যেটা নিদর্শন পাওয়া গেছে দ্বাপর যুগ থেকে শুরু হয়েছিল, কারণ মহারাজ ত্রিলোচন কুরুক্ষেত্রের যুদ্ধে অষ্টম দিবসে উনি অংশগ্রহণ করেছিলেন, এটা মহাভারতে উল্লেখ আছে। তেমনি রাজস্ব যজ্ঞতেও মহারাজ যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞতেও আমাদের ত্রিলোচন মহারাজ অংশগ্রহণ করেছিলেন, এবং সবচাইতে অষ্টম দিনে যুদ্ধের সময় উনার পরাক্রমের জন্য উনাকে উনি রাজস্ব যজ্ঞ যে সিংহাসন বসতেন ষষ্ঠী দন্তের মাধ্যমে এবং হীরা মুক্তা স্বর্ণের মাধ্যমে যে খচিত এখনও ওনাকে উপহার হিসেবে দিয়েছিলেন আমাদের মহারাজা ত্রিলোচনকে মহারাজা যুধিষ্ঠির, এটার এই সিংহাসনটা এখনও আমাদের রাজপ্রাসাদে রাখা আছে। যদিও হীরা মুক্তা এগুলি নেই কিন্তু হস্তদন্তের মাধ্যমে করা এটা অদ্ভুত একটা দর্শন ওইখানে এখনো বিরাজমান। এদিন খার্চি পূজা ও মেলার উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পীরা সমবেত সঙ্গীত পরিবেশন করে। উদ্বোধনী অনুষ্ঠানে জনসমাগম ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।